আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার আজকের ব্লগ দেখবেন। তো আবার আমি ব্লগ শুরু করলাম। আর আমাদের এখানে ভোরবেলা থেকে কি যে বৃষ্টি, মানে ভোরবেলা বলতে গেলে রাত থেকে খুব বৃষ্টি। আর এখন দেখেন কি পরিমাণে রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে। আর আকাশে সেরকম মেঘ নেই, তবে গরম। তো আবার ঘরের অবস্থা খুবই করণীয়, দেখেন কি অবস্থা। সবে ঘুম থেকে উঠেছি, দশটা থেকে উঠেছি, এখন 10:15 বাজে। এই যে এখানে সব গুছাতে হবে, কিছু মেকআপ টেকআপ কালকেই তুলে রেখেছি, এখন বাকিটা করব। মনে হলো তাহলে আজকে থেকেই ব্লগটা আবার শুরু করি। তো ঘরের মেকওভার আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এদিকে হচ্ছে আমি যেহেতু প্রতিদিনই ব্লগ চেষ্টা করি দেওয়ার, আর কি ডেলি ব্লগ যেটাকে বলে, প্রতিদিন আর কি, তো সেই অনুযায়ী তো আমাকে পরের দিনই আবার ব্লগ শুরু করতে হলো। যদিও ব্লগ করতে একদমই ভালো লাগছিলো না, টায়ার্ড লাগছিলো। যেদিন বিয়েবাড়ি থেকে আসি তো ওই দিনই হচ্ছে রাতের বেলা তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ এত পরিমাণে ক্লান্ত লাগছিল জানি না। আর এদিকে তো ঘরের অবস্থা নাজেহাল, মানে একটা জায়গায় গেলে কি পরিমাণে জিনিসপত্র ঘাটে সেটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে আপনারা বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন ঘরের কি অবস্থা, একদম এলোমেলো। আর ঝুল ধুলা সাত তাড়াতাড়ি যে কীভাবে তৈরি হয় আসলে এটা মানে বুঝতে পারি না। এখন হচ্ছে বিছানাটাকেও পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, যদিও আজকে আপনাদের সাথে মেকওভার, রুম মেকওভার একটা ভিডিও শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও ভালো লাগবে। আর সববারের মতো রিকোয়েস্ট থাকবে, কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো অবশ্যই 2 মিনিট পরে লাইক দিবেন, কারণ প্রথম দিকে লাইক দিলেই লাইকটা শো করে না, থাকে না। আর এদিকে হচ্ছে আপনাদের সাথে আমার আগের যে লুক ছিল বেডরুমে সেটা একটু শেয়ার করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এইরকম লুক ছিল, আর আমি চেষ্টা করি দেওয়ালের সাথে যেন ম্যাচিং হয় আর কি, শ্যুট হয় সেইভাবেই পর্দা লাগাতে। হচ্ছে পরের লুক। তো দেখতে পাচ্ছেন ঘরের সমস্ত কিন্তু পরিষ্কার করা হয়েছে, একদম মানে ডিপ ক্লিনের মতো। যদিও এর আগে অনেকবার ডিপ ক্লিনের ভিডিও আমি শেয়ার করেছি, তাই আর শেয়ার করছি না। জাস্ট আমার ডেকোরেশন কীভাবে করেছি ঘরটাকে সেটাই দেখাচ্ছি। পর্দা থেকে শুরু করে বেডশিটটাও কিন্তু আমি চেঞ্জ করেছি, কারণ আগের যে বেডশিটটা ছিল ওইটা আর বিছানার মতন না, এত পরিমাণে ময়লা হয়েছে যে কী বলবো। আর ঘরটাকে যদি একটু গুছিয়ে রাখা যায় তবে দেখবেন মনটাও অনেক ভালো থাকে। তো এই জন্য আমি চেষ্টা করি আমার ঘরটাকে একটু গুছিয়ে রাখতে, কারণ সবসময় তো আমরা ঘরের ভেতরই থাকি, কম বেশি বাইরে একদমই চাই না, কারণ বাইরে প্রচুর গরম, ঘরে থাকাটাই ভালো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ড্রেসিং টেবিলের ওপর কী অবস্থা। যদিও আমি এর আগে মানে 11 তারিখে সব কিছুই গুছিয়েছি, তবে আমার কিছু কিছু আছে জিনিস একদম এলোমেলো অবস্থা, যেমন এই যে মেকআপের ড্রয়ারগুলো একদম এলোমেলো, জাস্ট রাখা হয়েছে, মানে ওইভাবে রাখা না, ওই রাখতে হয় ওই রকম আর কি, কারণ আমি ওই দিনকে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম যে আমার আর কি ভালো লাগছিল না। তবে এগুলো গুছাবো, একদিন সময় নিয়ে এগুলো গুছাতে হবে। আর এই যে পাপটাকে এখানে রাখলাম, কারণ এটা মেকআপ করতে গিয়ে ভিজে গিয়েছে এই জন্য। এখন হচ্ছে যেহেতু আমি চুড়ি পরতে ভালোবাসি, তো ওই যে ওইভাবে রাখা কোনো মতে আর কি রেখেছিলাম, যাতে চুড়িগুলো ভেঙে না যায়, কারণ চুড়িগুলো তো কাছের, তো কাছের চুড়ি পরতে কিন্তু দারুণ লাগে। আর এই চুড়িগুলো যে আমার ওই শাড়ির সাথে ম্যাচিং হয়ে যাবে, মানে এটা আমি কল্পনা করিনি, জাস্ট কিনে রেখেছিলাম বসন্তকালে, বসন্ত শাড়ির সাথে পরবো, পরে আমার আর যে শাড়ি কিনেছিলাম ওটার সাথে ম্যাচিং হয়নি। তো এদিকে হচ্ছে সমস্ত চুড়িগুলো ঠিক করে নিচ্ছি, তো যেভাবে ছিল আর কি রাখা। তবে চুড়ি শাড়ি পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তো আমি চেষ্টা করি সবখানেই শাড়ি পরে যেতে, শাড়ি পরলে কিন্তু একটু অন্যরকম লাগে নিজেকে, তো এই জন্য। আর এদিকে হচ্ছে এই যে সব একবার আলমারিতে রাখি, একবার ড্রেসিং টেবিলের শোকেসে রাখি, এই হচ্ছে সকাল থেকে, তো এগুলো তো এখন গুছিয়ে রাখতে হবে। যদি একটু মানে ওইভাবে যদি রাখি একটু যদি ইয়ে হয় পরে গিয়ে সব চুড়ি ভাঙবে, যদিও অনেকগুলো চুড়ি ভেঙেছে। যেহেতু সকালবেলায় রুটির সাথে পায়েস খেয়েছি, আর পায়েস তো মিষ্টি ছিল, তো সে কারণে চা একটু লেটেই খাচ্ছি।
তো বলতে পারেন 12টা এরকম আর কি খেয়েছি। তো এই কারণে চা তখন খাইনি, কারণ চাটা তখন আর অত টেস্ট পাবো না। এই চা খেতে খেতে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে সব ঘরের ফ্যানগুলো মুছে নিচ্ছি। তো এদিকে হচ্ছে ড্রয়িং রুমের ফ্যান মুছছি, মানে এত পরিমাণে ময়লা সব ঘরের ফ্যান, মানে কোনো ঘরের ফ্যানই হচ্ছে বাতাস পাওয়া যাচ্ছে না। তো যদিও আমার করার কথা ছিল, কিন্তু অন্য কাজ করতে গিয়ে ওই দিন আর হয়নি। তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই করে নিলাম। আর বন্ধুরা, যে আমার ঘরের ফ্যানও আমি মুছে ফেললাম, এখন চকচক করছে। তো ফ্যানটাই আর কি বাকি ছিল আর কি ডিপ ক্লিন করতে, এখানে যে কাপড় চোপড়গুলো এখন গুছাবো। আর এদিকে হচ্ছে যে এই ফ্যানটাও মুছে ফেললাম, এখন কতটা ভালো লাগছে দেখতে। শুধু এটাই বাকি। কয়টা বাজে বাবা? 1টা বাজতে যাচ্ছে, 12:30টা বেশি বাজে, 12:15 বাজে। এদিকে হচ্ছে আমি গোসল করতে চলে গিয়েছিলাম, তো গোসল করে এসে সাথে সাথে ভাত বাড়তে শুরু করেছি, কারণ 3টা বাজতে যাচ্ছে। তো এই কারণে আর এদিকে হচ্ছে চলেন রান্না বান্নাগুলো একটু শেয়ার করি। আম্মু হচ্ছে চিকেন রান্না করেছে, আর চিকেনের কালারটা কিন্তু অসাধারণ, আর খেতেও অনেক টেস্টি ছিল। আর পেঁপে ভাজি করেছে আলু দিয়ে। তো এইভাবে ভাজি বানালে আমার বাসার আর কি সবাই খেতে খুব পছন্দ করে। তো আম্মুর এই রান্নাটা বেশ মজা হয়। তো আপনাদের সাথে যদিও মানে খুব কম রান্নাবান্না লুকশার করা হয়, আর ডাল তো থাকতেই হবে। আর এদিকে হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ, আর ওই যে তখন দেখালাম কিছু কাপড় ছিল, তখন তো আর গুছাতে পারিনি। তো তখন তো দেখলেন মানে কয়টা বাজে, 12:15 যাচ্ছে, তখন আর সময় পাইনি, এই জন্য আবার বসলাম। কিছু কাপড় ছিল বেডের উপর, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, গুছাই, পরে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা, যদিও আমি ব্লগ আর কন্টিনিউ করিনি, তো এই জন্য মনে হলো তাহলে সকাল দিয়ে নাস্তা খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করে দিই। তো এদিকে হচ্ছে সকাল সকালই ফ্রেশ হয়ে দেন হচ্ছে নাস্তা খেতে বসলাম। তো আজ হচ্ছে পরোটা দিয়ে ডিম পোচ খাচ্ছি, যেটা আমার খুব ফেভারিট নাস্তা। তো আজ ছিল এই পর্যন্তই একটা ব্লগ, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমার সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। সবাইকে আল্লাহ হাফেজ, শুভরাত্রি বন্ধুরা।